রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে অস্ত্র ও জনবল সংকটে ধুঁকছে ইউক্রেন। পরিস্থিতি মোকাবেলায় নতুন সেনা নিয়োগ আইন পাশ করলেও এর সমালোচনায় জেরবার জেলেনস্কি প্রশাসন। সামরিক বাহিনীর মধ্যেও দানা বাঁধছে অসন্তোষ, কারণ নতুন আইনে সৈনিকদের দৈনিক কর্মঘণ্টার সীমা তুলে নেওয়া হয়েছে। সেনাবাহিনীতে প্রবেশে বয়সসীমা কমিয়ে ঘাটতি মোকাবেলার মধ্য দিয়ে নবীনদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। রাশিয়া ও ইউক্রেনের লড়াই চলছে 2022-এর ফেব্রুয়ারি থেকে। এরই মধ্যে 1.5 লাখ সেনা হারিয়েছে কিয়েভ, আর মস্কো হারিয়েছে 50,000 সেনা। সমরাস্ত্র সংকটে যুদ্ধে কুলিয়ে উঠতে পারছে না ইউক্রেন। এর মধ্যেই সেনা নিয়োগ সংক্রান্ত নতুন বিল নিয়ে বিতর্কে জেরবার জেলেনস্কি প্রশাসন। সৈনিকদের প্রতিদিনের কর্মঘণ্টার সীমা অন্তর্ভুক্ত না করেই এপ্রিলে সেনা নিয়োগ সংক্রান্ত নতুন বিল পাশ করে ইউক্রেন। এই বিলে সামরিক বাহিনীর সদস্য সংখ্যা বাড়াতে বয়সের সীমা 27 থেকে কমিয়ে 25 করা হয়েছে। এছাড়া লড়াইয়ে টিকে থাকতে 3 বছর পরপর সেনাদের অবসর গ্রহণের সুযোগও প্রত্যাহার করে নেওয়া হয়। রাত দিন রকেট লঞ্চার ছুড়ে আর বাংকার খুঁড়ে ক্লান্ত ইউক্রেনের প্রশিক্ষিত সেনারাই গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে 2 বছর ধরে বিশ্রাম ছাড়াই লড়াই করে যাচ্ছেন তারা। একটি বাংকারে ঘুমাতে হচ্ছে 5-6 জনকে, সেখানে পর্যাপ্ত বাতাসের অভাবে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। এ অবস্থায় অভিজ্ঞরা যুদ্ধক্ষেত্র ছাড়লে মৃত্যু ঝুঁকিতে পড়বেন বিপুল সংখ্যক নবীন সেনা, ফলে বয়স কমিয়েও সেনা ঘাটতি মোকাবিলা করা সম্ভব হবে না। তাই সেনা নিয়োগ সংক্রান্ত বিল পুনর্বিবেচনার দাবি জোরালো হচ্ছে সেনাবাহিনীতে। আমাদের পর্যাপ্ত গোলা বারুদ নেই। প্রতিদিন আমরা যেখানে 100 গোলা বর্ষণ করতাম, এখন আমরা মাত্র 30টি করি। এছাড়াও আমাদের পর্যাপ্ত লোকবল প্রয়োজন। যারা আছে তাদের শারীরিক অবস্থা ভালো না, কেউ ক্লান্ত, কেউ বা অসুস্থ। এছাড়া যুগ যুগ ধরে ইউক্রেনের সামরিক বাহিনীতে চলছে দুর্নীতি, এর ফলেও বাধাগ্রস্ত হচ্ছে সেনা ও স্বেচ্ছাসেবী নিয়োগ প্রক্রিয়া। এ অবস্থায় আস্থা ফেরানোর ওপর গুরুত্ব দিচ্ছে ইউক্রেন সরকার। সৃজন মাহমুদ, DBC নিউজ ডেস্ক।